প্রমাণ দেখান তৃণমূল চুরি করেছে, আমি তো অনেকদিন আগে থেকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার পাত্র সাহেবের পর এবার বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কালো পতা দেখানো ও গোব্যাক স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সন্দেশখালী মামলার শুনানি, আগামী জুলাই দ্বিতীয় সপ্তাহে হবে এই সংক্রান্ত শুনানি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার ফের শুনানি, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এসএসসি পর্ষদ। আজ শুনানি হয়েছে, এরপর আগামী সোমবার আবার শুনানি হবে। সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক ইডি, শেখ শাহজাহানের কুকীর্তির সুবিধা পেয়েছেন রাজ্যের দু তিনজন মন্ত্রীও, তাই শাহজাহান ও তার অনুগামীদের জামিন দিলে সতর্ক হয়ে যেতে পারেন এই মন্ত্রীরা। সোমবার আদালতে দাঁড়িয়ে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের জামিনের বিরোধিতা করে এমনই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। নির্বাচনী প্রচারে বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে দু দফায় উত্তরবঙ্গে ৬ আসনে ভোট মিটেছে, দক্ষিণবঙ্গে ভোট গ্রহণ পর্ব শুরুর আগে তিন কেন্দ্রের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সূত্রের খবর তেমনই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, মামলা গ্রহণ করার পর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী তথা বিজেপি তরুণ নেতা কৌস্তভ বাগচি, এ বিষয়ে তিনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন। আজকে কলকাতা পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬। আজকের আবহাওয়ার পূর্বাভাস, আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। উত্তরের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না চললেও তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর এবং গরম আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।